ব্রিটেনে গাড়ি চালকদের জন্য নতুন আইন আসছে যা কার্যকর হবে আগামী 15 নভেম্বর থেকে। গাড়ি চালকদের নতুন আইনে যা থাকছে তার বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে রুমানা রাখি। ব্রিটেনের ড্রাইভার ভেহিকল লাইসেন্স এজেন্সি DVLA ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। নতুন এইসব নিয়মের সাথে অনেকেই পরিচিত না হওয়ায় ড্রাইভারদের মোটা অঙ্কের জরিমানা কিংবা লাইসেন্সে খারাপ পয়েন্ট পড়ার আশঙ্কা করা হচ্ছে। বলা হচ্ছে 1997 সালের 1 জানুয়ারির পর থেকে যারা ড্রাইভিং লাইসেন্স করেছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে নতুন আইনটি। চলুন এমন 6টি পরিবর্তন জানা যাক যা আপনার ড্রাইভিংয়ের ক্ষেত্রে কাজে লাগতে পারে। ড্রাইভিং লাইসেন্সের পরিবর্তন। ড্রাইভারদের তাদের লাইসেন্স রিনিউ করতে বলা হয়েছে। যাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে তাদেরকে 1000 পাউন্ড জরিমানা করা হবে। DVLA কর্তৃপক্ষ ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ করোনা মহামারীর কারণে 1 বছর বৃদ্ধি করেছিল, কিন্তু গত মাসে সেই বৃদ্ধির মেয়াদও কিন্তু শেষ হয়েছে, আর তাই এবার ড্রাইভারদের লাইসেন্সের মেয়াদ বাড়াতেই হচ্ছে। গাড়ির নাম্বার প্লেট পরিবর্তন। আগে ব্রিটেনের নতুন গাড়ি নেওয়ার পর নাম্বার প্লেটের পরিবর্তে GB স্টিকার ব্যবহার করতে হতো, কিন্তু নতুন আইনে GB স্টিকার ব্যবহার করা চলবে না। আগে GB স্টিকারে ইউরোপ, স্কটল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েলসের চিহ্ন থাকলেও এবার নতুন প্রবর্তিত স্টিকারে শুধুমাত্র ব্রিটেনের চিহ্ন থাকবে, আর এটি ড্রাইভারদের ব্যবহার করতে বলা হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলে কড়া শাস্তি। নতুন আইনে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলে 200 পাউন্ড পর্যন্ত জরিমানা করা হতে পারে। এছাড়া লাইসেন্সের 6টি নেগেটিভ পয়েন্টও কিন্তু যুক্ত হতে পারে। স্পিড লিমিটের পরিবর্তে প্রতি ঘন্টায় 20 মিটার স্পিড লিমিট কমিয়ে আনা হয়েছে। এর মধ্যে কিছু গ্রামীণ এলাকা, এডিনবার্গ ও স্কটল্যান্ডে এটি কার্যকর করা হয়েছে। E10 ফুয়েলের ব্যবহারে কার্বন মনোঅক্সাইড গ্যাসের নিঃসরণ কমাতে E10 ফুয়েল যথেষ্ট কার্যকর। বিশ্বব্যাপী কার্বন ডাইঅক্সাইডের এর নির্গমন প্রায় 7.5 লাখ টন কমে যায় E10 ফুয়েল ব্যবহারে, আর তাই নতুন আইনে এই ফুয়েল ব্যবহার করতে বলা হয়েছে। নতুন গাড়িতে স্পিড লিমিট 2022 সাল থেকে নতুন গাড়িগুলোতে স্পিড লিমিট বসানো হবে। এতে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো হলে সতর্ক করে দিতে পারবে গাড়িগুলো। ড্রাইভার সতর্কবার্তা না মানলে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির অতিরিক্ত গতি কমে যাবে। এই ছিল আমার কাছে যুক্তরাজ্যের গাড়ি চালকদের জন্য নতুন যে আইন হচ্ছে তার বিস্তারিত। যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের রানারের ইউটিউব ও ফেসবুক পেজে। একই সাথে ব্রাউজ করুন আমাদের ওয়েব পেজ www.ranarmedia24.com-এ।